বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার উরুগুয়ে। অন্য ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। দুটি খেলায় শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টা থেকে। আরও জানাচ্ছেন পরাগারমান। চার ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলে সবার শীর্ষে এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে তাদের সামনে এবার উরুগুয়ে। মহাতারকা লিওনেল মেসির নেতৃত্বে বুয়েন্স আইরিসে লা বুম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে জয় দিয়ে লিড বাড়িয়ে নিতে যে চাইবে স্বাগতিকরা, সেটা বলাই বাহুল্য। উরুগুয়েকে নিয়ে যতটা নয় তার চেয়ে বেশি কোচ বিয়েলসার মাথাকে ভয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনের। উরুগুয়ের ফুটবল কালচার আমাদের জানা, তবে এটা ভুলে গেলে চলবে না যে তারা এখন পরিচালিত হচ্ছে বিয়েলসার মতো পরিষ্কার এক মস্তিষ্ক দিয়ে। সেই সঙ্গে এটাও বলতে চাই, আমাদের দলে রয়েছে লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে আরও একটি আপসেট ঘটানোর অপেক্ষায় উরুগুয়ে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লা সেলেস্তেরা নিজেদের সেরাটা দিয়েই আর্জেন্টিনাকে চমকে দিতে চায়, কিন্তু মাসুল ইঞ্জুরির কারণে এ ম্যাচে তারকা স্ট্রাইকার এডিনসন কাভানিকে পাচ্ছেন না মার্সেলো বিয়েলসা। এদিকে পরাজয়ের অন্ধকার থেকে জয়ের আলোতে আসতে চাইছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়েই উরুগুয়ের কাছে 2-0 হারের বেদনা ভুলতে চাইছে সেলেসাওরা। দুই দলের ৩৫ লড়াই ব্রাজিলের ২১ জয়ের বিপক্ষে কলম্বিয়ার জয় ৩টিতে, আর ড্র হয়েছে ১১ ম্যাচ। পরাগারমান, এটিএন বাংলা।